আমি গাজীপুর একা এমপি হলেও এই 1 থেকে 18টি ওয়ার্ডে আমি এমপি হিসাবে কোনোদিন আসবো না। জাহাঙ্গীর আলমের একজন কর্মী হিসাবে আপনাদের কাছে নির্বাচন করে দেওয়ার জন্য আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন সেই প্রিয় মানুষটি আপনাদের সামনে বক্তৃতা করবেন। আমি শুধু একটা প্রতিশ্রুতি দিয়ে যাই, আপনারা যে কষ্ট করে বাড়ি থেকে বেরিয়ে এসে ট্রাক মার্কার বিজয়ের জন্য ঘর থেকে এসেছেন, আল্লাহ যদি আপনাদের পরিশ্রম এবং দানের কারণে আগামী 7 তারিখে আমাকে এই গাজীপুর এক আসনে সাংসদ হিসাবে কবুল করে, আমি কথা দিয়ে যাচ্ছি আজকে যে পরিবেশে আমাকে দেখছেন আমি 5টি বৎসর আপনাদের কাছে কোনদিন এমপি হিসাবে আসবো না, রাসেল হিসাবে আপনাদের কাছে উপস্থিত হব। আল্লাহ যদি আগামী 7 তারিখে আমাকে কবুল করেন আজকে সকলকে সাক্ষী রেখে এই মঞ্চ থেকে বলে যায় হয়তো আপনার এমপি নির্বাচিত করবেন। আমি গাজীপুর এক আসনে এমপি হলেও এই 1 থেকে 18টি ওয়ার্ডে আমি এমপি হিসাবে কোনোদিন আসবো না। জাহাঙ্গীর আলমের একজন কর্মী হিসাবে আপনাদের কাছে আমি আপনাদের সকলের কাছে বিনীত ভাবে অনুরোধ করে যাই, আমার বাবাও নেই মাও নেই, আজকের এই পথসভাকে জনসভায় রূপান্তরিত করে আপনারা যে বাবার ভূমিকা অবতীর্ণ থেকে মায়ের ভূমিকা অবতীর্ণ থেকে সন্তান হিসাবে আমাকে গ্রহণ করে যেভাবে সম্মানিত করলেন আমিও কথা দিয়ে যাই যতদিন বেঁচে থাকবো আমার বাবা মা বেঁচে থাকলে তাদেরকে যেভাবে সম্মানিত করতাম মৃত্যু রাত পর্যন্ত যেন আপনাদেরকে সেইভাবে সম্মানিত করে পথ চলতে পারি। আপনারা দোয়া করবেন আল্লাহ যদি আগামী 7 তারিখে কবুল করেন 7 তারিখের পরে আমার প্রিয় ভাই আলহাজ জাহাঙ্গীর আলম যে স্বপ্ন নিয়ে নগরবাসীর সেবা করে যাচ্ছেন, যে স্বপ্ন নিয়ে এই সিটিবাসীকে একটি উন্নত জীবন দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন তার এই স্বপ্ন বাস্তবায়ন করাই হবে আমার প্রধান কাজ এবং লক্ষ্য। সেই ক্ষেত্রে আপনাদের দোয়া চাই, ট্রাক মার্কায় ভোট চাই, আগামী 3টি দিন আপনাদের জীবন থেকে কিছু সময় ট্রাক প্রতীকের নির্বাচনে বিজয়ী করার জন্য আপনাদের জীবন থেকে যদি আমাকে দান করেন আমি 5টি বৎসর আপনাদের গোলাম হিসাবে আপনাদের কাছে থাকবো। মানুষ জীবনে ভোট একবার চাইতে পারে, বারবার ভোট চাওয়া যায় না, বাকি জীবন আমি কর্মের মাধ্যমে ভোট দেবো ইনশাআল্লাহ। আমরা এই 10টা বছর দেখছি এই যাত্রা করে আসতে গেলে মানুষ বড় কষ্ট করছে, একটা দিন একটা সচিব রে, একটা জয়েন্টের রে, একটা পিল রে, একটা ইঞ্জিনিয়ার রে, একটা দিন কথা করে খালি নিজের খাওয়া আর কারবারে দাওয়াত দিব আটটা মুইসা খাইয়ে দেবো। সেটা থেকে আমরা একটা মুক্তি পেতে চাই, একটা সুযোগ মাননীয় প্রধানমন্ত্রী দিচ্ছে, এই সুযোগটা কাজে লাগাতে চাই। 50 বছর বক্তৃতা শুনতেছেন, 5টা বছর কাজ করতে দেন, 5টা বছর কাজ করতে দেন, এই শহরটা বানাই দিন, এই শহরটা বানাই দেন। আপনারা 3টা 4টা দিন যার যার জায়গায় যত মিশা কথা কত যত তথ্য হয়ে দিন নিজেরা যার যার একটি বইয়া নিজের সেন্টারটা পাহারা দিবেন এবং নিজে ভোটটা দিবেন এবং আত্মীয় স্বজনের এটা ভোটটা দেওয়া হবে। পাড়া মহল্লায় যারা নতুন বাড়ি ঘর করছে তাদেরকে সাথে নিয়ে আসবেন, আইনা ভোটটা দেওয়া দিবেন। আমার বিশ্বাস লক্ষ লক্ষ ভোটে আমাদের ব্যক্তির যারা রেজাল্টের রাসেল তার তাক পাতা জয়লাভ করবে ইনশাআল্লাহ। আমি এখন সবাই রেডি হয়ে গেছিল, আমার এখানে কাশিমপুর তাতে কেউ নেই, আমি যাই অনেকে হাজার হাজার মানুষ চাই, লাখ লাখ মানুষ চাই দেখে দাও
দেখলেন আপনারা কাশীপুরের লোক আছে না আছে, তিনজন সাহাবী হয়ে চালাইছিল কাশীপুর, ওরা যত দেখায় না ভোট জনগণের কিন্তু ওই তিনজনের কাছ থেকে ভোটটা না বেশি খেলাইছেন। ঠিক আছে, আমাদের মুরব্বী আছে, আমাদের ওয়ার্ড কমিটি গুলো আছে, আমাদের ইউনিট কমিটি গুলো আছে, ভোট সেন্টার ভিত্তিক সবাই যোগাযোগ করবেন এই পাঁচটা দিন, সবাই কাজ দেখার থেকে আপনারা একটু প্রচার করেন। I'm not going to move on.